আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি আশাশুনির সেতারা ফিশ ফার্মে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর মোটামুটি ওয়েদারটাও আগের দিন অনেক সুন্দর ছিল। আকাশটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারছেন। রাস্তার দুই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘের। সাতক্ষীরা কিন্তু মাছের জন্য অনেক ফেমাস। তো আশপাশে যে ঘেরগুলো আছে এগুলোতে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। চিংড়ি হয়, কাতলা, রুই, বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। আর এটা হচ্ছে মানিকখালি নদীর কেওড়া বাগান। ও আশাশুনিতে যেতে গেলে কিন্তু নদী পার হতে হয়। একটাই নদী মানিকখালি নদী, কিন্তু বেশ দুইটা আমাদের পার হতে হয়। এখানে নদীটা খনন করা হচ্ছে। এই বিচে আবার একটা সমস্যা আছে, যখন এপার থেকে গাড়ি ওপারে যায় তখন ওপারের গাড়িগুলোকে ওয়েট করতে হয় যে কখন এপারের গাড়িটা ওপারে যাবে। তারপরে ব্রিজ যখন খালি হবে ওপার থেকে গাড়িটা এপারে আসবে। তো আমরা ব্রিজ পার হয়ে গিয়েছি এবং আমরা ব্রিজ পার হওয়ার পরে খেয়াল করছিলাম যে আমাদের পিছনে গাড়িটা আসছে কি না। আমরা টোটাল তিনটা গাড়ি নিয়ে গিয়েছিলাম। একটা মামাদের গাড়ি ছিল, একটা রাইসাপের গাড়ি ছিল। মামাদের গাড়ির ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাড়িটা খুব ছোটোখাটো এবং একটা মিস্টার বিনের গাড়ির মতো দেখ। আমরা অনেক মজা করেছি গাড়িটাকে নিয়ে। গাড়িটা এটা না, এটার পিছনে যেটা ছিল এটার কারণে ওই গাড়িটা আর দেখা যাচ্ছে না। এই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাও মানিকখালি নদীর আরেকটা ব্রিজ। বলেছিলাম না যে দুইটা ব্রিজ পার হতে হয়, এটা সেকেন্ড ব্রিজটা। ব্রিজটাতে ওঠার পর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কেননা আমাদের পিছনে যে আরেকটা গাড়ি ছিল যেটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম মিস্টার বিনের গাড়ি হিসাবে, সেই গাড়িটা একটু লেট করে ফেলেছিল। এই যে দূরে দেখা যাচ্ছে গাড়িটা, ওই গাড়িটাকে আমরা মিস্টার বিনের গাড়ি হিসাবে এতক্ষণ ধরে মজা করছিলাম। শুধু তফাত এটা যে এই গাড়িটা ব্ল্যাক এবং মিস্টার বিনের যে গাড়িটা সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট। দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা মোটেও আমাদের ডেস্টিনেশন না, শুধুমাত্র বাড়িটা সুন্দর সেই জন্য আমরা ভিডিও করছিলাম। আমরা অলমোস্ট চলে এসেছি। যে দূরে যে বাড়িটা আমরা একটু আগে ভিডিওতে দেখাচ্ছিলাম এটা হচ্ছে বাড়িটার সামনে পার্টটুকু। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা এই এলাকার সবথেকে সুন্দর মসজিদ। এবং আমরা কিন্তু চলে এসেছি এটা সেতারা ফিশ ফার্মের একদম পাশের মসজিদটা। আমরা চলে এসেছি এটা সেতারা ফিশ ফার্মের রেস্ট হাউস। এখানে কিন্তু অনেকগুলো গাছপালা আছে, নারকেল গাছ আছে, জামুল গাছ আছে এবং পাশে কিন্তু অনেক পুকুরও ছিল। এবং আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি ইজান ওখানে ছিল। ইজান আমাদের দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। বেচারা দূর দিয়ে তিনতলা থেকে নিচে নেমে গিয়েছিল আমাদের সাথে দেখা করার। আমরা যখন গিয়েছিলাম দেখি পুকুরে মাছ ধরা হচ্ছে, আর একটু অনেক বড় মাছ ধরা হয়েছিল। বড়, এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা পাঙাশ ট্যাংরা। মাছটার ওজনটা ঠিক আমার মনে নেই, কিন্তু মাছটা অনেক বড় ছিল। আর বাচ্চা কাচ্চা যেগুলো আমাদের সাথে ছিল ওরা অনেক খুশি হয়ে গিয়েছিল এত বড় মাছ দেখে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই গেটটা ঘুরে দেখতে চলে এলাম। সামনে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ছিল সেতারা ফিশ ফার্মের পুরনো বিল্ডিং। আজকে ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর ছিল, আর আমরা আস্তে আস্তে রোদ কমে এসেছিলো, আশপাশে অনেক সুন্দর লাগছিলো আকাশটা দেখতে। তার উপরে আবার সানসেটও হচ্ছিলো। সানসেটটা এখান থেকে দেখতে এত সুন্দর লাগছিলো যে কী বলবো। আর আমাদের বাসা বাচ্চা কাচ্চাগুলো এত ফাঁকা জায়গা পেয়ে ওরা দৌড়াদৌড়ি করে খেলা শুরু করে দিয়েছিলো। আমরা এখানে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, এত বাতাস আসছিলো মনেই হচ্ছিলো না যে এটা গরমকাল। আর এই বাসা নিয়ে যে এত কাহিনী আছে ভুতুরে, আর আমরা এটা নিয়ে অনেক মজা করছিলাম। এর মধ্যে আমরা চন্দ্রমুখীর কথা নিয়ে গল্প করছিলাম। চন্দ্রমুখীর কথা গল্প করতে করতে আমাদের মধ্যে একজন বললো যে সে চন্দ্রমুখী চেনেই না। সেটা নিয়ে আমরা অনেকক্ষণ মজা করলাম। আর তাকে বললাম তুমি এখানে সে রাত্রেবেলায় থাকো, চন্দ্রমুখী কে এবং কী করে সেটা তুমি জানতে পারবে। বিকালটা এখানে কাটানোর পরে আমরা আবার রেস্ট হাউসে ফিরে গেলাম।